সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি আমাতুসসালাম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা বিভাগ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো তোমাদের জন্য আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পাঠদান করছি। আর প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যেহেতু পুরো পাঠ্য বই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাই তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের দশম অধ্যায়, বাণিজ্যিক ব্যাংক হতে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস সমূহ নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। এখন আমরা একে একে জেনে নেই কোন কোন উৎস হতে বাণিজ্যিক ব্যাংক তাদের তহবিল সংগ্রহ করে। এক নম্বরে রয়েছে পরিশোধিত মূলধন। ব্যাংকের প্রাথমিক ও প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। অংশীদারী কারবারি প্রতিষ্ঠান হলে মালিকগণ নিজেরা মূলধন সরবরাহ করে এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠান হলে শেয়ার ইস্যু করে মূলধন গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভোগী আর্থিক প্রতিষ্ঠান। যেহেতু এটি একটি আর্থিক প্রতিষ্ঠান, অবশ্যই এটির তহবিল সংগ্রহের প্রয়োজন রয়েছে এবং এই তহবিল কোথা হতে সংগ্রহ করবে সেটি অবশ্যই একটি বিবেচ্য বিষয়। তোমরা জানো তহবিল সংগ্রহের দুটি উপায় রয়েছে, একটি হচ্ছে বাহ্যিক তহবিল এবং আরেকটি হচ্ছে আভ্যন্তরীণ তহবিল। বাণিজ্যিক ব্যাংকও যেহেতু আর্থিক প্রতিষ্ঠান, তাই তারাও তহবিল সংগ্রহের যে দুটি ক্ষেত্র রয়েছে প্রধানত সেই দুটি ক্ষেত্র থেকেই তহবিল সংগ্রহ করে। এবং তোমরা জানো বিভিন্ন ধরনের কারবারি প্রতিষ্ঠান রয়েছে, একক মালিকানাধীন কারবারি প্রতিষ্ঠান আছে, অংশীদারী কারবারি প্রতিষ্ঠান আছে এবং যৌথ মূলধনী কারবারি প্রতিষ্ঠান রয়েছে। এক্ষেত্রে তাহলে কী করে, যদি অংশীদারী কারবারি প্রতিষ্ঠান হয় তখন তারা নিজেরা মূলধন সংগ্রহ করে আভ্যন্তরীণভাবে, কখনো কখনো সংরক্ষিত তহবিলের মাধ্যমে। আবার যদি যৌথ মূলধনী কোম্পানি হয় তাহলে সেখানে তারা শেয়ার বিক্রির মাধ্যমে তারা মূলধন সংগ্রহ করে থাকে। তাহলে পরিশোধিত মূলধন হচ্ছে তাদের একটি গুরুত্বপূর্ণ উৎস। তারপরে রয়েছে সংরক্ষিত তহবিল। প্রতি বছর মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের বা মালিকগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, আর এই তহবিলকে সংরক্ষিত তহবিল বলে। সংরক্ষিত তহবিল বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান আপৎকালীন সময়ের জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বা অর্থ সঞ্চয় করে রাখে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ অর্থাৎ তাদের শেয়ারের বিপরীতে যে লাভের অংশ প্রদান করা হয় সেটি শেয়ার হোল্ডারদের মধ্যে পুরোপুরি বণ্টন না রেখে ভবিষ্যতের কোনো বিপদ আপদ মোকাবেলা করার জন্য সঞ্চয় করে রাখা হয়। এই যে সঞ্চয় করে রাখা হয় এই অর্থকে বলা হয় সংরক্ষিত তহবিল। এই সংরক্ষিত তহবিল থেকে পরবর্তীতে বড় ধরনের বিনিয়োগ করা হয়, আবার কখনো কখনো বিপদ আপদ মোকাবেলা করা হয়, কারণ যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিপর্যয় আসতে পারে। তারপরে রয়েছে আমানত। এতক্ষণ আমরা জানলাম সংরক্ষিত তহবিল এটি একটি অভ্যন্তরীণ উৎস, তারপরে হচ্ছে পরিশোধিত মূলধনে অবশ্য বাহ্যিক উৎসই আছে, নিজেরা যে মূলধন আনে সেটা অভ্যন্তরীণ উৎস এবং যেটা যৌথ মূলধনের প্রতিষ্ঠান শেয়ার ইস্যু করে সেটা বাহ্যিক উৎস। সংরক্ষিত তহবিল অবশ্যই এটি একটি অভ্যন্তরীণ উৎস। তিন নম্বরে রয়েছে আমানত, অবশ্যই এটি একটি বাহ্যিক উৎস। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে আমানত। ব্যাংক বিভিন্ন মেয়াদে চলতি, সঞ্চয়ী, স্থায়ী আমানত গ্রহণ করে থাকে যা আমানতকারীরা একত্রে তুলে নেয় না, ফলে ব্যাংক এই অর্থ ঋণ অথবা বিনিয়োগ হিসেবে ব্যবহার করে মুনাফা অর্জন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমানতকে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগণের কাছ থেকে তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয় করে ব্যাংক যে তহবিল গঠন করে সেটিকে বলা হচ্ছে আমানত। আমানতের বিপরীতে ব্যাংক জনগণকে বা আমানত যিনি করেছেন তাদেরকে সুদ প্রদান করে এবং
আমানত সংগ্রহ করতে করতে অনেকের আমানত যখন একত্রে হয় সেটি একটি বিশাল অঙ্কের অ্যামাউন্ট হয়, সেখান থেকে তারা পরবর্তীতে বিনিয়োগ করে এবং সেই আমানতকে কাজে লাগিয়ে বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে ব্যবহার করে বা ঋণদানের মাধ্যমে ব্যবহার করে তারা মুনাফা অর্জন করে নেয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ঋণ বা ধার গ্রহণ। বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ নিতে পারে, আবার সিকিউরিটি বা ঋণপত্র বিক্রয় করেও মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, বাণিজ্যিক ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ নিয়ে থাকে। যখনই তারা আর্থিক বিপর্যয়ে পড়ে বা তাদের আর্থিক যে কোনো প্রয়োজনে তারা কী করে, তারা অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ নিয়ে থাকে। আবার যখন দেখা যায় যে সব ধরনের ঋণ নেওয়ার পথ মোটামুটি বন্ধ হয়ে গেছে বা অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, তখন ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা প্রথমে জানলাম পরিশোধিত মূলধনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক তহবিল সংগ্রহ করে, তারপরে আমরা জানলাম সংরক্ষিত তহবিলের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক তহবিল গঠন করে, এর পরবর্তীতে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহের মাধ্যমেও তারা তহবিল সংগ্রহ করে। এই যে আমানত তারা সংগ্রহ করে সেখানে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানতগুলো সংগ্রহ করা হয়, যেমন চলতি হিসাব, স্থায়ী হিসাব, সঞ্চয়ী হিসাব। চলতি হিসাব সাধারণত ব্যবসায়ীরা খুলে থাকেন, সঞ্চয়ী হিসাব সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অথবা যারা চাকরিজীবী তারা খুলে থাকেন, এবং স্থায়ী হিসাব এটিও নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বিভিন্ন মেয়াদের জন্য জমা রাখতে রাখতে অনেক বছর পরে বা দীর্ঘ একটা সময়ের পরে এককালীন অনেকগুলো টাকা পাওয়ার জন্য স্থায়ী হিসাব খোলা হয়। তাহলে ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমানতের মাধ্যমে, এবং পরবর্তীতে এই আমানতের দ্বারা তারা মূলধন গঠন করে এবং সেটি তাদের বড় একটি তহবিলের উৎস হিসাবে কাজ করে। এরপরে রয়েছে অন্যান্য ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করে অথবা ধার গ্রহণ করে তারা তহবিল সংগ্রহ করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে বাণিজ্যিক ব্যাংক কীভাবে তাদের তহবিলের উৎস নির্বাচন করে বা তাদের তহবিলের উৎসসমূহ কী এবং কোথা হতে আসে এ সংক্রান্ত বিষয়ে ধারণা লাভ করেছ। এখন তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে 34 নম্বর বাড়ির কাজ, সংরক্ষিত তহবিল বলতে কী বুঝো। আমি আমাতুসলাম তোমাদের সাথে আছি আমাদের FB মেসেঞ্জার অ্যাড্রেসে, তোমরা আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করতে পারো এবং কোনো সমস্যা হলে কোনো কিছু বুঝতে আমাকে জানাতে পারো। ইনশাল্লাহ আগামীতে আবারও তোমাদের সামনে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।